المرتبة الثالثة الإحسان الإحسان ركن واحد أمرا بوربي ألوتنا كوريشي دينير إستاروه شتينتي روتيني إسلامي إحسان إيمان تجد الموت إحسان الإحسان الركن هو تأكيد وتحت هذا الركن عبادة مشاهدة أن تعبد الله كأنك ترى عبادة رغبة وحب وشوق فيما عند الله عبادة الأنبياء والرسل عليهم الصلاة والسلام أقوى دافع يدفع الإنسان لهذه المرتبة الحب والشوق فيما عند الله كما قال النبي صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا আর এই তৃতীয় স্তর ইহসান এর রূপণ হচ্ছে সেটি যেমনটি রসল্লা তিনি বলেছেন যে আমাকে এবাদত করতে হবে যেন আমি আল্লাহকে আমি দেখতে পাই আল্লাহকে আমি দেখছি এভাবে আমি এবাদত করছি আর যদি আমি যদি মনে করি আমি আল্লাহকে আমি যদি আল্লাহকে দেখতে নাও পাই কিন্তু আল্লাহর বলে আলম তিনি আমাকে দেখছেন তো এটি আমাকে এভাবেই করতে হবে এবাদত বান্দি করতে হবে আল্লাহর সর্বক্ষেত্রে সেটি আল্লাহরবুল্লা আলমীর সর্ব এবাদতের ক্ষেত্রে যে আমি সর্বদা আল্লাহরবুল্লাহ আলমিনের তিনি জন আমাকে পাহারা দিচ্ছেন তিনি জন আমাকে দেখছেন এই এই বিষয়টি এই পয়েন্টটি আমার সর্বদা ব্রেনে রাখতে হবে যাতে করে আমি তার এবাদত বান্দকে আমি পূর্ণভাবে আদায় করতে পারি আর আমাকে সর্বদা লরবুল্লা আলমিনের ভালোবাসা লরবুলা আলমিনের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে হবে আল্লাহর আলম প্রতি ভয় ভীতি রাখতে হবে তাহলেই আমি এই রুকুনটি যথার্থভাবে আমি আদায় করতে পাব যেমনটি রসুল্লাহ সাল্লা হাদিসে বলেছেন এফেলা আফালা কোনো আবদান সে আমি কি আল্লাহ রুবুল্লাহ আলমিনের শুকর হব না এটিকে আমার জন্য উচিত না তো আমাকে সেভাবে আল্লাহ রুবুল্লাহ আলমিনের সার্বক্ষণিক তাকে দেখে তার মোহাব্বত তাকে ভালোবেসে তাকে তার প্রতি ভয়ভীতি রেখে তার প্রতি আশা আকাঙ্ক্ষা রেখে আমাকে যাতে করে আমি এই এই এইসানটি আমি পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি যদি এটি হচ্ছে এহসানের সর্ব সর্ব ঊর্ধ্বের এটি হচ্ছে স্থান যদি আপনি যদি এই স্থানে না পৌঁছতে পারেন যেই স্থানে আমাদের বিশ্বাস পৌঁছেছেন এই স্থানে যদি না পৌঁছতে পারেন তাহলে যে নিম্ন যে স্থান সে এর নিম্নে যে স্তরটি সেই স্তরটি আমাকে এবং আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আল্লাহর প্রতি ভয়ভীতি এবং আল্লাহর আলমিনের তিনি যে সত্যিকার আমাকে এবং আপনাকে দেখছেন এবং আমি যা করছি যা বলছি তিনি শুনছেন দেখছেন এই প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে আলম আর এ তিনটি যে বিষয়টি আমরা আলোচনা করলাম ইম দিনের তিনটি স্তরের বিষয়টি ইসলাম ইমান এবং এহসানের এর দলিল হচ্ছে যে প্রসিদ্ধ হাদিস যেটি প্রসিদ্ধ হাদিস হাদিসটি জিবরিল হাদিস বলে সে হাদিসটি এর হচ্ছে প্রমাণ আল্লাহ বলে আমি যেন আমাদেরকে যা শুনলাম আমরা যা জানলাম এর প্রতি আমল করা তৌফিক দান করেন আমিন